আরব পুরুষদের বিয়ে করে ইসলাম গ্রহণ করেছেন ইসরায়েলের নারীরা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কয়েক যুগ ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত ও বিপর্যয়। এমন পরিবেশে ইহুদি ও আরবদের মধ্যে অন্তঃবিবাহের প্রতিবাদ করে আসছে মুগলধারার ইহুদি ধর্মাবলম্বীরা, কারণ আরবের সঙ্গে সম্পর্ক করে বেশিরভাগ ইহুদি ইসলামের প্রতি ঝুঁকি পড়েন। ফলে ইহুদি ও আরবদের মধ্যে আন্তঃবিবাহের বিরোধিতায় তৈরি হয়েছে বহু ইসরায়েলি সংগঠন। ইহুদি ও অইহুদিদের মধ্যে যারা আরব পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করে এমন নারীদের পুনরায় ফিরিয়ে আনতে সহায়তা প্রদান করে লেহাবা নামের সংগঠনটি। সংগঠনটি ইহুদি জাতিকে সুরক্ষিত রাখার কাজ করছে। অবশ্য অনেকে ইহুদি সংগঠনটির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও চরমপন্থার অভিযোগ তুলছে। খবর স্পুটনিক নিউজের, 2007 সালে ইহুদি ধর্মাবলম্বী তরুণ নওশিট্রিক ইসলাম ধর্ম গ্রহণ করলে ইসরায়েলে বেশ তোলপাড় শুরু হয়েছিল, কিন্তু সংগঠক আনাতো পোপেস্টাইনের স্বামীর ভূমিকায় নো এই সম্পর্ক ফিরে আসেন। 2005 সালে আনাতো পোপেস্টাইন নিজের স্বামীর সঙ্গে মিলে লেভাকা সংগঠন প্রতিষ্ঠা করেন। তার কাছে প্রতিদিন অনেকে সাহায্য চেয়ে আবেদন করে বলে তিনি দাবি করেন। বহু নও মুসলিম নারী নিজ ধর্মে ফেরার সমাধান চেয়েছেন বলেও জানান তিনি। অনেকে পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে আপত্তিকর সম্পর্কের কথাও জানিয়েছেন। এছাড়া সংগঠনটি নানা জটিলতায় আক্রান্ত দুর্বল নারীদের সহায়তা করে সমাজের প্রতিষ্ঠার জন্য অন্য কাজ করে চলেছে। পোপস্টাইন বলেন, ইসরায়েলে ইসলাম গ্রহণের সুনির্দিষ্ট সংখ্যা বলা কঠিন হবে, তবে আমরা জানি যে ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর বাস্তব কারণ হল নারীরা মুসলিম পুরুষদের বিয়ে করে, পরবর্তীতে সময়ে মুসলিম পুরুষরা ইহুদি নারীদের তাদের ধর্মে নিয়ে যায়। ইহুদি ধর্মানুসারে মিশ্র পরিবারের শিশুরা মায়ের কাছ থেকে ইহুদি ধর্মের উত্তরাধিকার লাভ করে। গোপস্টাইনের বর্ণনা মতে এখানে বিষয়টি অত্যন্ত জটিল আকার ধারণ করে, কারণ শিশুরা আরব পিতার সঙ্গে থেকে যান, পরবর্তী সময়ে বড় হয়ে তারা আরবে বিয়ে করেন। এর মাধ্যমে তারা ইহুদি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইহুদি ধর্মাবলম্বীদের ইসলাম গ্রহণের বর্তমান পরিসংখ্যা সুনিশ্চিতভাবে বলা গেলেও তা ক্রমাগত বাড়ছে। উদাহরণত 2003 সালে সরকারি পরিসংখ্যান মতে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু 2006 সালে প্রতিবেদনে 70 জন অর্থাৎ ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা গত 3 বছরের চেয়েও প্রায় দ্বিগুণ হয়েছে। এরপর থেকে ধর্মান্তরের হার ক্রমাগত বাড়ছে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।